শয়তান শয়তান কেন আমাদের আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে তা তো আর ব্যাখ্যা করার কিছু নেই। সে আমাদের জন্ম থেকে জান কবজ হওয়া পর্যন্ত পথভ্রষ্ট করতে চায়, কিন্তু তার প্রচেষ্টাগুলো আসলে অত্যন্ত দুর্বল। তার প্ররোচনাকে আল্লাহ ওয়াসওয়াস শব্দ দিয়ে বর্ণনা করেছেন, যার অর্থ ফিসফিস। তার আমাদেরকে জোরপূর্বক কিছুই করানোর ক্ষমতা নেই, বরং সে শুধু আমাদের কাছে এসে ফিসফিস করতে থাকে। এবং আল্লাহ বলেন, শয়তান ফিসফিস করে ফি সুদুরিন্নাস, অর্থাৎ মানুষের বুকে। আল্লাহ কিন্তু বলেননি ফি কুলুবিন্নাস, মানুষের অন্তরে। অর্থাৎ তার এই ফিসফিস এতটাই দুর্বল যে তা আমাদের অন্তর পর্যন্তও পৌঁছয় না, আমাদের সদর বা বুক পর্যন্ত আটকে থাকে। কিন্তু যে জিনিসটা আমাদের জন্য বেশি বিপজ্জনক তা হলো আমাদের ভেতরে শয়তানের একটা বন্ধু আছে। এই বন্ধু চায় শয়তানকে আমাদের অন্তরে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসতে, এবং সেই বন্ধুটির নাম হলো নাফস। এই নাফসকে আমরা যতটা কর্তৃত্ব দিব সে আমাদেরকে তত বেশি তার গোলাম বানিয়ে রাখবে, আর এই নাফসকে আমরা যত ক্ষুধার্ত রাখব সে তত বেশি আমাদের বাধ্য হবে।